हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल शताब्दीर घरोवा रान्नाघरे। केमन आछो तोमरा? आज के आमी चले एसेछि एकटा दारुण पटलेर रेसिपी निये, बादामी दई पटल। ताहले चलो रेसिपिटी शुरू करा जाक। प्रथमे आमी एक पटलगुलोके भेजे नेब। फ्राइं पैने आमी सर्षेर तेल गरम करे निएछि। एखाने बड़ो साइजेर छखाना पटल तीन दिकेर खोसा छाड़िये निये निएछि। अल्प एकटुखानि नून छड़िए आमी लाल लाल करे भेजे नेब। तोमरा जदि चाओ पटलगुलोके डुबो तेलेओ भाजते पारो। पटलगुलो भाजा होये गेछे, एबारे चारटे लवंग एकखाना बड़ो एलाच दिए दिलाम। एखाने दस बारोटा बादाम, दुई छोटो चामच पोस्त, एक छोटो चामच सादा तिल और एकखाना काँचा लंका अल्प एकटु जल दिए बेटे निएछि, ओटा दिए दिलाम। मिक्सर जारे अल्प एकटु जल दिए सेटाओ दिए दिलाम। सबकिछु आरेकबार भालो करे नाड়াচাড়া করে নেব। এরপরে স্বাদমতো নুন, একদম অল্প একটুখানি হলুদ আর এক ছোট চামচ চিনি দিয়ে দিলাম। এর সাথে দুই থেকে তিন বড় চামচ দই ফেটিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব আর এক থেকে দু মিনিট মতন কষব। এর উপর থেকে আমি দু থেকে তিনটে কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। গ্রেভিটা ফুটে উঠলে উপর থেকে 1/4 টিস্পুন গরম মশলা, এক থেকে দু পিঞ্চ মতন ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। সবকিছু আরেকবার মিশিয়ে নেব। এরপরে ঢাকা দিয়ে গ্যাসটাকে লো করে দু থেকে তিন মিনিট মতন ফুটতে দেব। দু তিন মিনিট হয়ে এসছে, এবারে দেখে নাও দারুণ স্বাদে বাদামি দই পটল রেডি হয়ে গেছে। এরকম দই পটল তোমরা গরম ভাতের সঙ্গেও সার্ভ করতে পারো, আবার রুটি পরোটা পোলাওয়ের সঙ্গেও কিন্তু দারুণ লাগে। আজকের এই বাদামি দই পটল তোমাদের কেমন লাগলো আমাকে নিশ্চয়ই জানিও। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো, শেয়ার করো আর এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইবও করে দিও। আজ তাহলে আসি, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। টাটা।